হ্যালো বন্ধুরা হলিডে কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগতম আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ রয়েছে বাড়িতে রয়েছো আজকে আমি তোমাদের জন্য ক্লাস সিক্সের তোমাদের ফ্র্যাগরেন্স বয়ের লেশন সেভেনের অ্যাক্টিভিটিগুলো সলভ করবো ভিডিওটি একটু বড়ো হলেও তোমরা ধৈর্য ধরে দেখো তাহলে তোমরা সব প্রশ্নের উত্তরগুলি আশা করি বুঝে উঠতে পারবে যদি তোমাদের প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইল প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে গিয়ে তোমরা মেলটি লিখে পাঠাবে আমি মেলে তোমাদের এই পিডিএফ ফাইলগুলো পাঠানোর চেষ্টা করবো এবং তোমাদের বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি প্রচুর লাইক ও শেয়ার করবে তোমাদের লাইক ও শেয়ারের উপর নির্ভর করেই আমাকে এই ভিডিওগুলো বানাতে আসা জায়গায় তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওটি করে তোমরা প্রত্যেকেই ভালো রয়েছে। হলিডে কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগতম আমি আমার আগের ভিডিওগুলোতে তোমাদের ক্লাস সিক্সের ফ্র্যাগরেন্সের লেসন সিক্স পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো সলভ করে দিয়েছি আশা করি তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো যদি না দেখে থাকো এই ভিডিওটির শেষে তোমাদের ইন্ড স্ক্রিনে প্লে লিস্টের ছবি ফুটে উঠবে সেখানে তোমরা ক্লিক করে ক্লাস সিক্সের সব ভিডিওগুলো দেখে নিতে পারবে এবং তোমরা অবশ্যই যদি এই প্রশ্নের উত্তরগুলো পিডিএফ পেতে চাও আমার কমেন্ট সেকশানে এসে তোমাদের মেলগুলো লিখে পাঠাবে আমি তোমাদের মেলে আমার এই ক্লাস সেভেনের বা আগের ভিডিওগুলোর যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরগুলো আমি পাঠানোর চেষ্টা করব নাহলে সময় বয়ে কী রয়েছে লেসন পড়ে কী জানতে পারবে নাহলে এর পয়েন্টগুলো দেখে নাও প্রথমেই রয়েছে স্কেম পেসিফিক ইনফরমেশন ফর্ম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে তোমরা একটি নির্দিষ্ট নির্দিষ্ট ধারণা তৈরি হবে আইডেন্টিফাই অ্যান্ড ডিফারেন্সি এট দ্য ভেরিয়াস ফাংশন অফ সেন্টেন্স ভিচ অ্যাসাটিভ ইন্টারোগেটিভ তোমরা বিভিন্ন বাক্য সম্পর্কে তোমরা নির্দিষ্ট আইডেন্টিফাই করতে পারবে বা বিভিন্ন বাক্য তোমরা চিনতে পারবে সেগুলো কি অ্যাসাটিভ ইন্টারোগেটিভ এরপরে তোমাদের বলেছে কন্ট্রাক্ট ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্স তোমরা বিভিন্ন ধরনের বাক্য গঠন করতে পারবে সাবস্টিটিউটেড অর্ডার উইথ দেয়ার এন্টিনেমস তুমি শব্দগুলো তাদের বিপরীত শব্দ দ্বারা কি করতে পারবে না সাবস্টিটিউট করতে পারবে বা তাদের পরিবর্তে বসাতে পারবে মেক্স সেন্টেন্স উইথ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে নেওয়া শব্দগুলো দ্বারা বাক্য গঠন করতে পারবে এনকোড ইনফরমেশান এবং কিছু সাংকেতিক যে তথ্য সেগুলো তোমরা জানতে শিখবে রাইটে প্যারাগ্রাফ এবং তোমরা প্রবন্ধ রচনা লিখতে পারবে এরপরে চলে যাই তোমাদের প্রথম তারপরের পেজটিতে রয়েছে তোমাদের একটি প্যাসেজ এই প্যাসেজটি মূলত তোমরা প্রত্যেকেই ছোটোবেলা শুনে নিয়েছ বা পড়েছো এটা আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প তাহলে গল্পটিতে চলে যাওয়া যাক গল্পটি রয়েছে প্রথমেই দেখে নাও যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার আর ওয়াজ এ পোয়ার বয় নেমটা আলাদিন হু লুভ ইথ হিজ মাদার এক সময় একটি গরিব বালক ছিল তার নাম ছিল আলাদিন সে বসবাস করতো তার মায়ের সঙ্গে ওয়ান ডে এ রিচ স্ট্রেঞ্জার কেম টু দেয়ার হাউস লুকিং ফর আলাদিন একদিন এক অচেনা ব্যক্তি অচেনা একজন ব্যবসায়ী তার পরিবারের সামনে এলো এবং খুঁজতে লাগলো আলাদিনকে তিনি বললেন আই এম মার্চেন্ট হি সেড টু আলাদিন মাদার সে বলল আমি একজন ব্যবসায়ী আলাদিনের মাকে আই হ্যাভ কাম অল দ্য অ্যাওয়ে ফ্রম আলা আরবিয়া আরব আমি এসেছি কোথা থেকে না আরব থেকে আই ওয়ান্ট টু টেক ইয়োর বয় উইথ মি ফরেলিটিল ওয়ার্ক আমি তোমার ছেলেকে নিয়ে যেতে চাই সামান্য কাজের জন্য আই উইল পে হিম সো মাচ দ্যাট ইউ উইল নট বি ফোর এনি মোর আমি তো তার জন্য তার পরিবর্তে দেব অনেক অর্থ যে অর্থে তোমরা আর কোনো দিন গরিব থাকবে না আলাদিনস মাদার্স এগ্রিড আলাদিনের মা সম্মত হল বাট দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি এ ম্যাজিসিয়ান কিন্তু ওই বিশেষ লোকটি ছিল একজন ব্যবসায়ীটি ছিল কি না একজন জাদুকর ই টু গালাদিন টু এ লোনলি স্পট অ্যান্ড আকিম টু গো ইনসাইড এ কেপ তিনি কী করলেন আলাদিনকে নিয়ে গেলেন একটা একা জায়গায় নির্জন জায়গায় সেখানে গিয়ে কী বললেন না তাকে বললেন যে তাকে প্রবেশ করতে হবে একটি গুহার ভেতরে উই ইউ উইল সি লর্ডস অফ গোল্ড ইনসাইড তুমি ওর ভেতরে গুহার ভেতরে দেখতে পাবে অনেক সোনা টেক অ্যাজ মাছ অ্যাজ ইউ ওয়ান্ট তোমার যতটা প্রয়োজন তুমি ওখান থেকে নিতে নিয়ে নিবে ইনসাইড ইউ উইল সি অ্যান ওল্ড লেম এবং ওর ভেতরেই তুমি দেখতে পাবে একটি পুরানো প্রদীপ জাস্ট গেট ইট আউট ফর মি এবং তুমি আমার জন্য কেবল ওই প্রদীপটি নিয়ে আসবে আলাদিন ওয়াইজ সাসপিসিয়াস আলাদিনের একটু সন্দেহ প্রবেন হলো বা আলাদিন একটু সন্দেহগ্রস্ত হলো বাট এন্টার দ্য কেভ গোয়িং ইনসাইড কিন্তু তাকে কী করতে হলো গুহার ভেতরে প্রবেশ করতে হলো গোয়িং ইনসাইড হি স দ্য কেব ফিল্ড উইথ গোল্ড সে দেখতে পেলো যে গুহার ভিতরে প্রবেশ করে সেখানে রয়েছে গুহার ভর্তি গুহা ভর্তি সোনা হি টুক অ্যাজ মাছ অ্যাজ হি কুড অ্যান্ড ফাউন্ড দ্য ওল্ড ল্যাম্প টু সে তার সঙ্গে যতটা পারল সোনা নিল এবং সঙ্গে নিল ওই পুরানো প্রদীপটি ইট ওয়াজ ওল্ড অ্যান্ড ডাটি সেটি ছিল পুরানো এবং নোংরা হি কল্ড আউট দ্য মার্চেন্ট টু পুল হিম আউট অফ দ্য কেব বাট দ্য মার্চেন্ট ওয়ান্টেড দ্য ল্যাম্প ফার্স্ট সে যখন গুহার সম্মুখে এসে ওই সদাগরকে বলল তাকে গুহা থেকে টেনে তুলতে কিন্তু সদাগর তাকে বা ব্যবসায়ী তাকে প্রথমে চাইল ওই প্রদীপটি অ্যালাদিন ডেইন্ড ফিয়ারিং দ্যাট দ্য মার্চেন্ট উড নট হেল্প হিম কাম আউট অফ দ্য কেব আলাদিন কী হলো না আলাদিন অস্বীকৃতি বা আলাদিন দিতে নারাজ হলো এবং ফিয়ারিং দ্যাট দ্য মার্চেন্ট কুর্নট এবং সে ভয় পেতে লাগলো যে ওই আমি যদি ওটা দিয়ে দিই তাহলে আমাকে গুহার ভেতর থেকে ওই সদাগর ব্যবসায়ীটি বের করবে না ইন এংরি দ্য মার্চেন্ট ক্লোজ দ্য এন্টার অফ দ্য কেভ অ্যান্ড আলাদিন ওয়াজ ট্র্যাপড ইন সাইড করলো না রেগে ওই ব্যবসায়ী গুহার দাঁড়টি বন্ধ করলো এবং আলাদিন ওই গুহার ভেতরে আটকে পড়লো সিটিং অ্যালং হি বিং টু ক্লিন সে গুহার ভেতরে বসে থেকে কি করল না তার ওই পুরানো প্রদীপটি পরিষ্কার করতে লাগলো সাডেনলি এ স্ট্রেঞ্জ ফগ ফিল্ড আপ দ্য রুম অ্যান্ড এ ভয়েস সেট মাই মাস্টার আই এম দ্য জিন অফ দিস ল্যাম্প হঠাৎই কী হলো না কুয়াশায় ভর্তি হয়ে গেল গুহাটি এবং ওই ঘরের ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো বলল মাই মাস্টার আমার প্রভু আই এম জিন অফ দ্য ল্যাম্প আমি ওই প্রদীপের জিন হোয়াট ইজ ইওর উইস তুমি তোমার আশা কি বা তুমি কী চাও টেক মি টু মাই হাউস তুমি আমাকে আমার বাড়িতে নিয়ে চলো আলাদিন সেড আলাদিন বলল। সুন আলাদিন ওয়াজ টেকেন টু হিজ হোম অ্যান্ড গট এ বিগ প্যালেস উইথ দ্য হেল্প অফ ম্যাজিক ল্যাম্প খুব শীঘ্রই কি হলো না আলাদিন বাড়ি পৌঁছালো এবং সেখানে গিয়ে একটি বিশাল বড় প্রাসাদ তৈরি করলো ওই জাদু ল্যাম্পের সাহায্যে হি ম্যারিট দ্য ডটার অফ সুলতান তিনি বিবাহ করলেন সুলতানের মেয়েকে তা মার্চেন্ট হেয়ার অ্যাবাউট দিজ অ্যান্ড কেম ইন দ্য প্যালেস ইন ডিসকিউ অফ অ্যান ওল্ড ওমেন ওই সদাগরটি বা ওয়েবসাইটি সব কথা শুনল ওয়েবসাইটটি সব কথা শুনে তিনি ওই বিশাল দুর্গ বা প্রাসাদের সামনে ছদ্মবেশে বৃদ্ধ মহিলার ছদ্মবেশ পৌঁছালো হি টুক অ্যাওয়ে দ্য ল্যাম্প ফ্রম দ্য প্রিন্সেস অফ আলাদিন হ্যাড নট টোল্ড আর এনিথিং অ্যাবাউট দিটস ম্যাজিক্যাল কোয়ালিটি সে ওই ওই ব্যবসায়ীটি আলাদিনের স্ত্রীর কাছ থেকে বা রাজকুমারীর কাছ থেকে ওই পুরনো প্রদীপটি নিয়ে নিল কারণ আলাদিন ওই পুরনো প্রদীপের জাদুর ব্যাপারে তার স্ত্রীকে কোনো দিন বলেনি দ্য ব্যাডম্যান ম্যান টোল্ড দ্য জিন ওই খারাপ মানুষটি জিনকে বললো সে এভে আলাদিন প্যালেস ফার অ্যাভে টু দ্য ডিজার্ট তুমি এই আলাদিনের রাজপ্রাসাদকে ওই বিশেষ জায়গা থেকে অনেক দূরে মরুভূমিতে নিয়ে চলো আলাদিন নট ফাইন্ড দ্য প্যালেস বাট রিমেম্বার দ্যাজ অলসো ম্যাজিক্যাল আলাদিন কোনোভাবেই তার রাজপ্রসাদ খুঁজে পেল না কিন্তু তার মনে পড়ল ওই জিন তাকে দিয়েছিল একটি আংটি যেটা হচ্ছে যাদুযুক্ত হি গড ব্যাক এভরিথিং উইথ দ্যাট রিং অ্যান্ড সেন্ট দ্য ইভিল ম্যাজিসিয়ান টু এ প্যাল প্লেস হোয়ার ফ্রম হোয়ার হি কুড নেভার রিটার্ন সে কী করল না ওই আংটির জাদুর সাহায্যে সে সব কিছু ফিরে পেলো এবং ওই শয়তানকে সে এমন জায়গায় পাঠালো সেখান থেকে সে আর কোনো দিন ফিরে আসতে পারবে না এরপরে তোমাদের অ্যাক্টিভিটিগুলো দেখে নাও অ্যাক্টিভিটি ওয়ানে টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ অল্টারনেটিভগুলোর মধ্যে সঠিক উত্তর খুঁজে নিতে বলেছে তোমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নাও এর শেষে আমি উত্তরগুলো বলছি কেবল সেলফ চেকের আগে পর্যন্ত তারপরে অ্যাক্টিভিটিতে তোমাদের বলেছে এই ফাঁকা জায়গাগুলোতে কী করতে না এই বিশেষ চিত্রের নাম লিখতে এবং এই হেল বক্সে দেওয়া মধ্যে যেটা বসবে সেটা ওই জায়গায় বসাতে হবে অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে এই অগেছালো শব্দগুলোকে বা অগেছালো বর্ণগুলোকে সাজিয়ে সঠিক শব্দ তৈরি করতো অ্যাক্টিভিটি ফোরে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এরপরে তোমাদের এর বিশেষ কিছু উদাহরণ দেওয়া রয়েছে সেগুলো আমি পরে আলোচনা করছি তাহলে দেখে নেওয়া যাক অ্যাক্টিভিটি তো প্রশ্নগুলোর অ্যান্সার অ্যাক্টিভিটি ফোরে তোমাদের অ্যাক্টিভিটি ওয়ানে তাহলে চলে যাওয়া যাক অ্যাক্টিভিটি ওয়ানেই দেখে নাও টিক দ্য অল্টারনেটিভ বলেছিল সঠিক উত্তরটির পাশে ঠিক চিহ্ন দিতে প্রথমেই আলাদিন লিভড উইথ হিজ মাদার আলাদিন তার মাস সঙ্গে থাকতো মাদার হবে এর অ্যান্সার দু একটা তারপরে দ্য মার্চেন্ট দ্য প্রিন্সেস দ্য মার্চেন্ট ওয়াজ অ্যান ইভিল ম্যান দ্য প্রিন্স কী বলেছে দ্য প্রিন্স আলাদিন দ্য মার্চেন্ট ওয়াজ ইভিল ম্যান কে না ওই ব্যবসায়ীটি হচ্ছে একজন শয়তান তারপরে তিনেরটা আলাদিন প্লেস প্যালেস ওয়াজ শিফটেড টু দ্য ডিজার্ট বাই দ্য সুলতান দ্য ম্যাজিশিয়ান দ্য প্রিন্সেস আলাদিনের ওই রাজপ্রাসাদিকে মরুভূমিতে নিয়ে গিয়েছিল না ওই জাদুকরটি নিয়ে গিয়েছিল দ্য ম্যাজিশিয়ান জাদুঘরটি এবারে ম্যাচ করতে বলেছিল দেখো আমি এখানে ছবিগুলো করিনি প্রথমগুলোই তোমাদের প্রদীপের ছবি ছিল এই জন্য প্রথমটা তো ওই ফাঁকা জায়গায় বসবে ল্যাম্প পি তারপরে গুহার ছবি ছিল এরপরের ওই ফাঁকা জায়গাতে বসবে কেব এরপরে তোমাদের রাজপ্রাসাদের ছবি ছিল এই জন্য প্যালেস পি এরপরে মরুভূমির ছবি দেওয়া ছিল এই জন্য ওখানে বসবে ডিজা ডি এসি আর টি এরপরে অ্যাক্টিভিটি থ্রিতে দেখো যে অগেশালো বর্ণগুলোকে সাজালে যে শব্দটি হয় প্রথমেই এটা হবে ইভিল এল ইভিল মানে শয়তান এরপরে ল্যাম্প ল্যাম্প মানে প্রদীপ এরপরে হবে অ্যাঙ্গার আর অ্যাঙ্গার মানে রাগী আর এটা হবে গাইজ গাইজ মানে ছদ্মবেশ ছদ্য বা বেশ এরকম শব্দ ব্যবহার করা হয় অর্থ ব্যবহার করা হয় অ্যাক্টিভিটি পরে এবারে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স যদি ইনফরমেশান ফ্রম দ্য তাহলে নিয়ে যেউ দ্যাট হি হ্যাড কাম ফ্রম আরব সে কোথা থেকে এসছে না এসছে কোথা থেকে আরব থেকে আলাদিন ডিড নট গিভ দ্য ওল্ড ল্যাম্প টু দ্য মার্চেন্ট বিকজ দ্য মার্চেন্ট উড নট হেল্প হিম কাম আউট অফ দ্য কেব আলাদিন ওই প্রদীপটি ব্যবসায়ীকে দিতে চাইছিল কারণ সে যদি না তাকে ওই গুহ থেকে উদ্ধার করে বা গুহা থেকে বের করায় দা ইভিল ম্যাজিশিয়ান শিফটেড আলাদিন প্যালেস টু দ্য ডিজার্ট ওই শয়তান জাদুঘরটি আলাদিনের দুর্গকে রাজপ্রাসাদকে নিয়ে গিয়েছিল কোথায় না মরুভূমিতে ডিজার্ট এরপরে অ্যাক্টিভিটি ফাইভ অ্যাক্টিভিটি ফাইভে তোমাদের ছিল না তুমি ধরে নাও একটা তোমাদের প্যারাগ্রাফ দেওয়া হয়েছিল প্যারাগ্রাফটি ছিল এরকম ইফ ইউ হ্যাভ এ ম্যাজিক জিন যদি তোমাদের তোমার থাকে একটি জাদুযুক্ত জিন হোয়াট উড ইউ উইশ টু হ্যাভ ফ্রম হিম অ্যান্ড হোয়াই রাইট ইন সিক্স সেন্টেন্স যদি তোমার একটি জাদুকর জিন থাকে তুমি তার কাছ থেকে কি চাও এবং কেন চাও সেই সম্পর্কে তোমাকে ছটা সেন্টেন্স লিখতে বলেছে দেখো আমি উত্তরটি লিখেছি প্যারাগ্রাফটি দেখো আমি প্রথমেই হেডিং দিয়েছি এ ম্যাজিক জিন এ ম্যাজিক জিন এরপরে তোমাদের যে সেন্টেন্সগুলো হয়েছে সেটাতেই প্রথমটিতে লিখেছি ইফ আই হ্যাড এ ম্যাজিক জিন যদি আমার থাকতো একটি ম্যাজিক জাদু জুইন আই উড আস টু ডু সামথিং টু ফুলফিল মাই উইস আমি তাকে কাজ করতে বলতাম কিছু যাতে আমার কি হয় না আমার আশাটি পূর্ণ হয় ফর মি সে আমার জন্য হি ক্রিয়েটেড এ লাইব্রেরি অফ ফ্লটস অফ ফান স্টোরি বুকস এবং সে আমার জন্য তৈরি করতো যেন একটা বিশাল বড় লাইব্রেরি যাতে থাকতো প্রচুর পরিমাণে কিসের বই ফান গল্পের বই এবং বিভিন্ন মজাদার গল্পের বই দোজ বুকস উইল বি দ্যাট লাইব্রেরি হুইচ আই কুড নট বাই ডিউ টু ল্যাক অফ মানি অ্যান্ড টাইম যে বইগুলো আমি এতদিন লাইব্রেরি তে থেকে যে বইগুলো আমি এতদিন কিনতে পারিনি তার কারণ কি না অর্থের অভাবে এবং সময়ের অভাবে আই উইল স্পেন্ড মাই এক্সট্রা টাইম ইন দ্যাট লাইব্রেরি আমি আমার বাড়তি সময়টা ওই লাইব্রেরিতেই কাটাবো আই উইল ডিসকভার দ্য মিস্টেরিয়াস অফ ডিফারেন্ট ফানি কান্ট্রিজ অ্যান্ড ম্যাজিক আমি আবিষ্কার করবো বিভিন্ন ধরনের জাদুযুক্ত দেশ এবং জাদুর বিভিন্ন উন্মোচন করবো বিভিন্ন রহস্য এরপরে তোমাদের অ্যাক্টিভিটি সিক্সে যাওয়ার পূর্বে তোমাদের যে বিশেষ প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি অবশ্যই তোমাদের পড়ে নেওয়া উচিত প্যাসেজটি দেখে নাও সেলফ চেকের আবার একটি প্যাসেজ দিয়েছে এই প্যাসেজটি পড়ে নেওয়া যাক এর আগে তোমাদের এর ওয়ার্ড ড্রুপসগুলো রয়েছে ওই ওয়ার্ড ড্রুপস বা ওয়ার্ড নেক্সটগুলো তোমরা এগুলো আশা করি সময় করে পড়ে নেবে এবং এটি তোমাদের ওই বইয়ের সাথে লেশান থেকে কিছু শব্দগুলো এখানে খুঁজে নিয়ে দিয়েছে এবং তার সম্পর্কে বাক্য গঠন করতে দিয়েছে সেলফ চেকে দেখে নাও তোমাদের যেটা রয়েছে ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস ইজ এ কালেকশান অফ মিডিল ইস্টার্ন ফ্লক টেলস কম্পাইল্ড ইন আরবিক ডিউরিং দ্য ইসলামিক গোল্ড এজ বলছে ওয়ান থাউজেন্ড ওয়ান নাইট বা এক হাজার এক রাত্রি একটি একটি সংগ্রহ কি না মধ্যপ্রাচ্যের লোককাহিনীর এটি সংকলিত কোন ভাষায় না আরবীয় ভাষায় কোন সময়কার না এটি প্রায় ইসলামিক স্বর্ণযুগ সময়কার ইট ইজ অফটেন নোন ইন ইংলিশ অ্যাজ দ্য আরবিয়ান নাইটস এটি ইংরেজিতে আরবিয়ান নাইটস নামে পরিচিত দ্য ওয়ার্ক ওয়াজ কালেক্টেড অভার মেনি সেঞ্চুরি বাই ভেরিয়া শথার ট্রান্সলেটর অ্যান্ড সোলার অ্যাক্রস ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া অ্যান্ড নর্থ আফ্রিকা এটিতে সংগ্রহ করা রয়েছে বিভিন্ন শতাব্দীর বিভিন্ন লেখক বা বিভিন্ন পন্ডিতগণেশ যেটা পশ্চিম মধ্য এবং দক্ষিণ এশিয়া এবং উত্তর আফ্রিকার বিভিন্ন গল্প বিভিন্ন দ্য বাল্ক অফ দ্য টেক্সট ইজ ইন প্রোজ অল দো ভারসা ইজ ওকেজনালি ইউজড ফর সং অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিসিয়াস ইমোশান এর বেশিরভাগ অংশটি প্রায় গদ্য এবং কিছু অংশতে রয়েছে কিছু গান এবং ধাঁধা এবং যেটা এক্সপ্রেস করে বা যেটা বিভিন্ন সিরিয়াস বা বিশেষ ইমোশান বা বিশেষ যে মানুষের দুঃখ কষ্ট বেদনার এই যে বিশেষ অবস্থার বোঝানোর জন্য সাম অফ দি দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আরবিয়ান নাইটস এই কিছু গল্প সাম অফ দি স্টোরিজ কিছু গল্প কমনলি অ্যাসোসিয়েটেড যুক্ত রয়েছে উইথ দ্য আরবিয়ান নাইটস আরবিয়ান নাইটসের ইন পার্টিকুলারলি যেগুলো বিশেষ করে আলাদিন ওয়ান্ডারফুল ল্যাম্প আলাদিনের আশ্চর্য প্রদীপ আলিবাবা অ্যান্ড দ্য ফর্টি থিপস আলিবাবা এবং তার চল্লিশ চোর অ্যান্ড বাবা এবং চল্লিশ চোর অ্যান্ড দ্য সেভেন ভোগেস অফ সিনবাদ দ্য সেল সিনবাদের সিনবাদ একজন নাবিক তার সাত সমুদ্রযাত্রা ও আর নর্থ পার্ট অফ দ্য আরবিয়ান নাইটস এগুলো আরবিয়ান নাইটসের অংশ নয় ইন ইটস অরিজিনাল আরবিক ভার্সান এর যে সঠিক বা যেটি আরবিক ভার্সান বা আরবিক সাহিত্যের যেটা মূল অংশ আরবিয়ান নাইটসে এগুলো কিন্তু ছিল না দি স্টোরিজ জয়ার অ্যাডেড টু কালেকশন বাই অ্যানোটিয়ান গ্যালেন্ড অ্যান্ড আদার ইউরোপিয়ান ট্রান্সলেটর এই বিশেষ গল্পগুলি পরে সংযুক্ত করা হয়েছে অ্যানোটিন গ্যালেন্ট এবং ইউরোপের বিভিন্ন অনুবাদক দ্বারা এরপরে তোমাদের অ্যাক্টিভিটি সিক্সে অ্যাক্টিভিটি সিক্সে কী বলেছে না যে আন্ডারলাইন করা শব্দগুলোর হেল্প বক্স থেকে এদের বিপরীত শব্দ দ্বারা ওই বিশেষ শব্দের জায়গায় সাবস্টিটিউট করতে হবে বা ওর পরিবর্তে ওর বিপরীত শব্দ দ্বারা ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে ওই আন্ডারলাইন করা শব্দগুলো পূরণ করতে হবে তাহলে দেখে নেওয়া যাক এর উত্তরগুলি প্রথমেই আছে সিরিয়াস সিরিয়াস সত্যের অর্থ হচ্ছে একেবারে বিশেষ এর অর্থ হচ্ছে এর বিপরীত অ্যান্টি হচ্ছে পিটি আর অরিজিনাল হবে ফেক আর ভারসা হবে প্রোজ তাহলে এর উত্তরটি এবং ক্লাস সেভেনের অ্যাক্টিভিটি সেভেনের আমাদের বলেছে চুজোয়ার ফ্রম দ্য প্যাসেজ উইথ মিনিং দ্য ফলোয়িংস প্যাসেজ থেকে বিশেষ শব্দগুলো খুঁজে নিয়ে এই বিশেষ শব্দগুলোর একই শব্দযুক্ত অর্থ এই জায়গায় বসাতে হবে ফাঁকা জায়গায় অ্যাক্টিভিটি আর্টে ফাঁকা জায়গা পূরণ করতে বলেছে এবং অ্যাক্টিভিটি নতে বলেছে অ্যাসাটিভ ইম্পারেটিভ এবং ইন্টারাগেটিভ সেন্টেন্সগুলো কোনগুলো সেগুলো দান মার্কিং করে বলতে হবে তাহলে দেখে নেওয়া যাক এর উত্তরগুলি তোমাদের অ্যাক্টিভিটি সিক্সে অ্যাক্টিভিটি সিক্সে দেখে নাও প্রথমেই সিরিয়াস এর অ্যান্টিনেমস বা বিপরীত শব্দ হবে পিটি এরপরে অরিজিনাল এর অ্যান্টিনেম হবে অ্যান্টিনেমস হবে ফেক এবং ভারসা এটা হবে প্রোজ তারপরে তোমাদের অ্যাক্টিভিটি সেভেনে বলছেন প্যাসেজ থেকে একই শব্দযুক্ত অর্থ যেমন সামটাইমস মানে কিছু সময় এটার অর্থ হচ্ছে ওকেজনালি আর এ লং জার্নি সি একটি বিশাল যাত্রা সমুদ্রে সেটা হচ্ছে ভুয়া গেস এরপরে পাজেল এটা হচ্ছে রিডেল পাজেল ভাঁধা রিডালস মানে ধাঁধা লার্ড পার্সন পণ্ডিত বা যে পিছি জানে তাকে হচ্ছে স্কলার পণ্ডিতগণ বলা হয় এরপরে অ্যাক্টিভিটি এইটের অ্যান্সারগুলো দেখে নাও প্রাথমিক ফেলো এ কালেকশান অফ মিডিল ইস্টার্ন ফ্লক টেলস এটা হবে ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস একটা মধ্যপ্রাচ্যের সংগ্রহ লোক সংগ্রহ সেটা হচ্ছে এক হাজার এবং এক রাত্রি ল্যাঙ্গুয়েজ অফ দ্য টেলস এই বিশেষ গল্পের ভাষা কি ছিল আরবিক আর ইংলিশ নেম ওই বিশেষ গল্পটির আরবিয়ান নাইটস এবং এটির বেশিরভাগ অংশ কি রয়েছে বেশিরভাগ অংশ রয়েছে প্রোজ ইজ ইন প্রোজ বা প্রোজ কথাটি লিখলেও এর অ্যান্সারটি হয়ে যাবে শুধু প্রোজ লিখলেও চলবে এরপরে তোমাদের অ্যাক্টিভিটি নয়ের তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই তোমাদের বলে রাখি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নভূত যেসব বাক্যগুলোর শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে দেখে নাও কোনগুলো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে দেখো দ্বিতীয়টা রয়েছে তারপরে দেখো তৃতীয় চতুর্থটা রয়েছে আর নেই তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে চতুর্থটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কারণ শেষে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন এবং তোমাদের দ্বিতীয়টাও রয়েছে জিজ্ঞাসা চিহ্ন শেষে তাহলে এগুলো প্রশ্নবোধক বাক্য এই এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসাটিভ সেন্টেন্স বিবৃত্তিমূলক যে বিশেষ শব্দগুলি দ্বারা কোনো একটি বিশেষ বর্ণনা বোঝায় কোনো একটি বিশেষ বস্তু জিনিস বা ব্যক্তি সম্পর্কে বর্ণনা বোঝায় সেই সব বাক্যগুলোকে বলা হয় অ্যাসাটিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য এবং ইম্পারেটিভ যেগুলো আদেশ অনুরোধ উপদেশ এই অর্থে ব্যবহার করা হয় তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো পরের প্রশ্ন শব্দগুলোর বাক্যগুলোর অর্থ এবং তার সঙ্গে সামঞ্জস্য করে কোন সেন্টেন্সগুলো হচ্ছে তাহলে প্রথমেই একেরটা কাশ্মীর ইজ নোন অ্যাজ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া যেহেতু কাশ্মীর শহর সম্পর্কে বলা হয়েছে এই জন্য এটি হবে অ্যাসাডিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য কাশ্মীর হচ্ছে নাম কি ভারতবর্ষে পরিচিত সুইজারল্যান্ড নামে এরপরে যেহেতু একটা হয়ে গেছে তিনেরটা দেখো আই লাভ টু রিড স্টোরি বুক আমি পছন্দ করি গল্পের বই পড়তে যেহেতু এটা গল্পের বই সম্পর্কে বলা হয়েছে এই জন্য এটা হবে অ্যাসাডিভ সেন্টেন্স এরপরে পাঁচে থ্রো দ্য গারবেগ ইন দা দ্য ডাস্টবিন কী করতে হবে না আবর্জনাগুলো আবর্জনার যে বিশেষ জায়গা সেই জায়গায় ফেলাতে কথা বলা হয়েছে এটি একটি উপদেশ এই জন্য এটা হবে ইম্প্যারেটিভ সেন্টেন্স রিড অ্যাটেন্টিভলি টু লার্ন মোর কী করতে না মনোযোগ সহকারে পড়ার কথা বলা রয়েছে এটা একটা উপদেশ সেই জন্য এটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি প্রচুর লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুদের এই প্রশ্নের উত্তরগুলি জানতে সুবিধা হয় এবং তারাও যাতে খুব তাড়াতাড়ি এই অ্যাক্টিভিটিগুলো সলভ করে নিতে পারে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ নমস্কার